আচ্ছা ওর ব্লগে তো সবাই ফলো দিব আমি কথা কইলে এটা কথা লাই আছে এটা হলো আমার ছোট ভাই একমাত্র আদরের ছোট ভাই বকুল সবাই ব্লগ দিব ইয়া দিব কি জানি কই এটা না লাইক না লাইক আই লাইক আই লাইক এই কথা বলে আর লাইক দিব বলছে লপ কেমন লাগলো আমার ছোট ভাইয়ের ফানগুলি? আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা এখন আছি ঠাকুরগা। আজকে আমার ঠাকুরগায়ের প্রথম ভ্লগ। এটা হচ্ছে আমার রুম। আমি যেহেতু একা, আমার দুই ছেলে অন্য রুমে ঘুমিয়েছে, তো সব বেশিরভাগ রুমগুলিই ডাবল ডাবল রুম, কারণ সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছে, আমি শুধু এসেছি একা, আপনার ভাইয়া আসে নাই। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছি আমার বোনের শ্বশুরবাড়ি। আর আমরা যেই হোটেলে উঠেছি সেটা কিন্তু আমার বোনের হাজব্যান্ডের হোটেল। অনেকগুলি মানুষ, প্রায় 50 জন মানুষ, এতগুলি মানুষ বাসার মধ্যে জায়গা হবে না, তাই আমাদের জন্য হোটেল দুইটা ফ্লোর খালি করে দিয়েছে। তো এই তো সবাই চলে আসছি, যে যার মতো কথা বলতেছে। এই যে টুপি পরা, এটা হলো জামাই আলামিন, অনেক ভালো একটা মানুষ। আমার বোনের ভাগ্যটাই খুব ভালো। তো এই তো আমরা সবাই উঠানে দাঁড়িয়ে, রোদ যেহেতু রোদ, ঠান্ডা যে বা ইয়েটা সেটাই আমরা উপভোগ করছি রোদের তাপমাত্রায়। তো বাড়িতে পরে উঠবো, যেহেতু আমরা সকালবেলা আসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে আসছি। তো আমাদের নাস্তার আয়োজন করেছে, আমাদের খাবারের আয়োজন করেছে, এতগুলি মানুষের খাবারের আয়োজন করেছে আমার এই ভাইয়ের কী বলে বোনের শ্বশুর শাশুড়ি সবাই মিলে। তো যাই হোক, এটা হলো আলামিন জামাই। তো এখানে ওদের দুইটা গ্যারেজ আছে, তো ওই গ্যারেজের মধ্যে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে, সবাই মিলে আমরা একসাথে নাস্তা করেছি। আর এটা হলো ওদের বাড়ি, চারতলা বাড়ি। তো একতলা নিচতলা ভাড়া, দোতলায় ওর এক ভাবি থাকে, তিনতলায় ওর আলামিনের মা বাবা আর আলামিন থাকে, আর চারতলায় থাকে ওর আরেকটা ভাই। ওরা তিন ভাই এক বোন, বোন থাকে শ্বশুর বাড়িতে। তো এই তো এটা আমার মামা, ওইটা আমার ছোট ছেলে, ওইটা আমার মামাতো ভাই, এটা আমার ছোট ভাই, প্রথমে দেখতে পেরেছেন। তো আমার দুনো ভাই এসেছে, বড় ভাইয়া ছোট ভাইয়া, এই যেটা দাঁড়িয়েওয়ালা ওইটা আমার বড় ভাই। তো মোটামুটি আমরা সবাই এসেছি। তো এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে কিন্তু গল্প করছি, আমার বোনের শাশুড়ি নেমে এসেছে আমাদের সাথে গল্প করছে, আমাদেরকে অনেক আপ্যায়ন করতেছিল। তো বারবার রুমে যেতে বলতেছিল, এটা হলো হাবিবা। তো ভাবলাম যে পরে রুমে যাই, আগে নাস্তা করি, কারণ বলতেছে নাস্তাও করতে বলতেছে, আবার বলতেছে উপরে চলো উপরে চলো। তো তার জন্য আমরা আগে সবাই যেহেতু জার্নি করে এসেছি, বাস দিয়ে সারারাত বাসের মধ্যে ছিলাম, তো সবাই তো আমরা ক্ষুধার্থ আর ক্লান্ত। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তো নাস্তায় কী কী ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ওরা আসলে কি বলবো, এত মানে কি বলে আত্মীয়দেরকে এত আপ্যায়ন করে বলার বাহিরে। তো আমরা কিন্তু শ্বশুরবাড়ির লোক, প্রায় 50 জন মানুষ আমরা গিয়েছি, 5 দিন ছিলাম, মানে ভাবতেই অবাক লাগে একটা বাড়িতে 5 দিন মানে মানুষ থাকা কি যে একটা মানে কষ্ট, কিন্তু তারা কষ্টকে কষ্ট বলে মনে করে নাই, তারা একদম আপন ভেবে আমাদেরকে আপ্যায়ন করেছে। আমি আমার লাইফে এরকম আপ্যায়ন কোথাও দেখি নাই, আমি কিন্তু কথা বানিয়ে বলছি না, আমি মন থেকে কথাগুলি বলছি। দেখতে পাচ্ছেন আমাদের বসার জন্য সবাইকে চেয়ার টেয়ার দিয়ে একদম, তারা যে কিভাবে কি করবে তারা বুঝতেই পারতেছিল না। তো এখানে সবাই কিন্তু নাস্তা করতে বসে পড়েছে, আমি টুকটাক ভিডিও করছি আর কি। তো আমি যখন খাবো সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো নাস্তার মধ্যে ছিল আটার রুটি, ডিম সিদ্ধ, সবজি আর মিষ্টি জাতীয় খাবার ছিল, মানে ফিরনি ছিল, আর চা তো ছিলই। ওরা যেমন চা খা, আমরা যেমন চা খাই, ওরাও কিন্তু অনেক চা খায়। তো এত মজার খাবার, আসলে উত্তরবঙ্গের খাবার, মানুষের খাবার মনে হয় রান্না মনে হয় অনেক মজা হয়, জানি না, তবে আমাদের সাথে মিল নাই আর কি। তো আমরা যেমন খাই ওরকম না, ওদের খাবারের টেস্টটাই অন্যরকম, হয়তো বা এক একজনের হাতের কি বলে
ধরন এক এক রকম, রান্নার কি বলে রান্নার ধরন এক এক রকম। এই যে আমি খাচ্ছি, ও সাথে আবার কলাও ছিল। সবজিটা এত মজা হয়েছে, যতবার সবজি খেয়েছি আমি সবজি মানে কি বলে ফ্যান হয়ে গেছি, যে মানুষ এত মজা করে সবজি বানাতে পারে আমার জানা ছিল না। তো সবাই নাস্তা করে তো চা খাবো, তো একেবারে বড় একটা ফ্লাক্সে আমার বোনের শাশুড়ি চা বানিয়ে রেখেছে, তো চাটা অনেক মজা ছিল। বললাম না কোনটা যে মানে বলবো যে এটা ভালো হয় নাই বা এটা মজা হয়নি, এটা যদি বলতে যাই তাহলে মানে কি বলে তাদেরকে ছোট করা হবে, কিন্তু না, তারা এত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে, আদর করেছে, ভালোবেসেছে, যত্ন করেছে, অনেক কিছু অনেক, আসলে এটা বলেও আমি বোঝাতে পারবো না। তো আমরা কিন্তু চলে আসলাম তিনতলায়, আমার ছোট বোন যেখানে মানে থাকে শ্বশুর শাশুড়ির সাথে, আর দুইটা যা কিন্তু আলাদা আলাদা, উপরে একজন নিচে একজন উপরে থাকে, তবে খাওয়া দাওয়া বেশিরভাগ এখানে এই বড় টেবিলটাতে হয়। তো এটা ডাইনিং টেবিল আর এটা ড্রয়িং রুম। তো আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ আসলে পারমিশন ছাড়াই ভিডিও করতেছিলাম। পরে আমার বোনটাকে বললাম আমি কিন্তু ভিডিও করতেছি, তো বোন বললো যে সমস্যা নেই আপু, করতে থাকেন, আপনি করেন, কারণ সবাই কম বেশি জানে আমি যে ভ্লগ করি। যাই হোক, এদিক দিয়ে একটা রুম আছে, গেস্ট রুম আছে, তারপরে এই যে এটা একটা বিশাল বড় একটা রান্নাঘর, আর এই তো পাশের রুম হলো গিয়া শ্বশুর শাশুড়ি, মানে আমার বোনের শ্বশুর শাশুড়ি এই রুমটাতে থাকে। তো আমি আর ভিতরে ঢুকলাম না যেহেতু খালু আছে, আর এই তো এখন চলে যাব আমার বোনের রুম। তো বোনের রুমটা পুরোটাই নতুন, তো ফার্নিচার দিয়ে সাজানো, আলিবাবা কি বলে আলিবাবার ডোর না কি যেন বলে ওই ফার্নিচার থেকে নেওয়া, এটা হলো অন্য একটা রুম আর কি। তো আলিবাবার ডোর একটা ফার্নিচারের নাম আর কি, ওখান থেকেই ফার্নিচারগুলি নেওয়া হয়েছে। একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি আর একটা খাট, তো তেমন কিছুই না, তিনটা ফার্নিচার 5 লাখ টাকা দিয়ে নিয়েছে আমি যতটুকু শুনেছি আর কি, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এ তো পর্দা দিয়ে রুমটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তো টাইলস করেছে দুই রকম, দুই সাইডে দুই রকম করে। এই তো তার ফার্নিচারগুলি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এখন হয়তো বা আমরা অনেক মানুষ, তার জন্য অত গুছানো মনে হচ্ছে না, কিন্তু ও আমাদেরকে যখন ছবি পাঠিয়েছিল তখন অনেক ভালো লাগতেছিল রুমটা। তো যাই হোক, এই যে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এটা কিন্তু ঠাকুর গায়ের প্রথম ব্লগ, আমি অনেকগুলি ব্লগ নিয়ে আসব, কারণ একদিনে যদি একটা ব্লগ তৈরি করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটা, তো আপনারা কিন্তু দেখতে চাইবেন না। তার জন্য আমি পার্টে পার্টে কিছু ব্লগ নিয়ে আসব, ঠাকুর গায়ে যতদিন থাকব তারই কিছু না কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন কিন্তু দুপুরবেলা সবাই খাচ্ছে, তো আমার আর খেয়াল ছিল না যে আমি কিন্তু প্রতিদিনই খাবারের ভিডিও করেছি, কিন্তু প্রথম দিন দুপুরবেলা যে খাবারটা আমিও খেয়েছি সেটাও মনে নেই, ওরাও খাইতেছিল সেটাও মনে নেই। আমার বোনের শ্বশুর কিন্তু বিশাল বিশাল মাছ নিয়ে আসছে, সে এত মাছ নিয়ে আসছে বলার বাহিরে। এখন যদি আমি টাকার পরিমাণটা বলতে যাই হয়তো বা আপনারা আমাকে ছোট লোক ভাবতে পারেন, কিন্তু অনেক মাছ নিয়ে আসছে, বিশাল বড় বড় আইর মাছ, বোয়াল মাছ, তারপর আর কি কি মাছ আসলে আমি জানি না। তো যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু দুপুরের খাবার খেলাম, মাছ ভাত খেলাম আর সবজি খেলাম। আর এদিক দিয়ে বিকালবেলা দেখতেই পাচ্ছেন পাটিসাপটা পিঠাটা এত মজা ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আর ছিল গুড়ে গুড়ের এটাকে কি বলে জিলাপি ছিল, তারপরে ছিল সমুচা, তো সমুচা ছিল, কলা ছিল, আর চা তো থাকবে, তারা নাকি অনেক চা খায়। তো অনেক কিছুই খেয়েছি, আসলে খাওয়ার মধ্যে ছিলাম যে আমরা না করি, যতই না করি না কেন তারা আমাদেরকে খাওয়াবেই। আবার এর মধ্যে কিন্তু মিষ্টি আলুও আমাদের জন্য আমার বোনের শাশুড়ি সিদ্ধ করে রেখেছিল। ও এটা হলো সমুচা, হ্যাঁ সমুচা বা প্যাটিস, তো এটাও ছিল। তো এই আর কি অবস্থা, যে আমরা এত খাইছি, হয়তো বা ঢাকায় আসলে ওজন মাপলে দেখা যাবে এক একজনের ওজন 5 কেজি বেড়ে গেছে, কারণ না করা যায় না।
যেখানে আমরা যতটুকু খাই তার চেয়েও বেশি বেশি খেতে হয়েছে। তো এই তো সবাই মিলে আমরা চা নিয়ে দুষ্টমি করতেছি, ফাজলামি করতেছি। তো আমার আজকের এই ঠাকুরগার প্রথম ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আশা করি। আর যেদিন ভৌবাত হবে সেদিনও ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমি যতদিনই কী বলে ঠাকুরগা আছি আমি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। এই পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর এই তো দেখুন আমার ভাই আমার সাথে কেমন ফান করতেছে, আমাকে নিয়ে একটু কথা আপনারা শুনেন, ভালো লাগবে। তো এটা কিন্তু আমার ছোট ভাই, ওর সাথে ছোটবেলায় আমার বোন তো না, দুজন অনেক মারামারি করতাম আর কি। তো অনেক চিতু সরি অনেক স্মৃতি কিন্তু ভাইকে ভাইয়ের সাথে যখন বসছি অনেক কথাই বলেছি আর কি, অনেক স্মৃতির কথা মনে পড়ে গেছে। তো এই জীবনের প্রথম তিন ভাই বোন একসাথে, প্রথম না অনেক বছর পর আর কি একসাথে হলাম, অনেক মজা করলাম, সকল আত্মীয় স্বজনকে নিয়ে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, আমার মাকেও অনেক আনন্দ দিলাম। তো জানি না আমাদের কপালে কী আছে, আমরা চেষ্টা করি আমার মাকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ রাখার জন্য। তো আমার আজকের এই ভিডিওটি বা ব্লগটি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল ফলো আজ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু আমার মেজো খালা, এই খালার মেয়ের এই যে অনুষ্ঠানে আমরা এসেছি। আর আমার সিনতিয়া বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর স্বামীকে নিয়ে ওর পরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তো রাতের খাবার খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো রাতে ছিল চিকেন আর সবজি, সবজি ওদের থাকবেই, আর সবজিটা এত মজা যে শুধু সবজি দিয়ে ভাত খাওয়া যায়। আর আমরা কিন্তু প্রতিবেলায় ভাত খেয়েছি, তবে পোলাও রান্না করেছে আর পোলাওটা এমনভাবে রান্না করেছে কেউ বিশ্বাসই করবে না যে ওটা পোলাও খাচ্ছি, ভাতের মতো রান্না করেছে, এত মজা ছিল। মানে প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল, আমরা মানে তৃপ্তি সহকারে খেয়েছি। আর মনে হয় নাই যে আমরা আমার বোনের শ্বশুর বাড়িতে এসেছি, মনে হয়েছে যে আমরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে এসেছি, এত আপনভাবে ছিলাম। তো এই তো খেতে খেয়ে আমরা যেতে যে চলে যাচ্ছি হোটেলে। তা আজকের মতো আমার প্রথম ব্লগটি শেষ করলাম। তো এ তো সবাই মিলে হেঁটে হেঁটে যাবো বা সিএনজি দিয়ে যাব সবাই। তো আমার ব্লগটি কেমন লেগেছে, ঠাকুরগার প্রথম ব্লগ কিন্তু আমার ফার্স্ট ব্লগ, আরও ব্লগ আসবে সামনে নতুন নতুন, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন আমার ব্লগগুলি। আজকের মতো বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন। আর এই কী বলে বোকা মানুষটাকে একটু পাশে রাখবেন, কারণ অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, মিষ্টি করে কথা বলতে পারি না। তো এই আর কি, তাই আমার ভিউয়ার্স কিন্তু হয় না। তো অনুরোধ রইল আপুরা প্লিজ 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 ফুল ওয়াচ করবেন, পাশে থাকবেন, আমি কিন্তু আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ। আর আমি যাদের ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি। তো আমাদের ঠাকুরগার ভিডিওগুলি আপনারা এনজয় করতে থাকুন আর আমাদের জন্য দোয়া করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।